তো দ্বিতীয় বা তৃতীয়বারে ডেঙ্গু আক্রান্ত হলে পরে সেটাতে জটিলতা বেশি হয় বলে আমরা জানতে পারছি, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। জি, প্রথম ব্যাপার হলো ডেঙ্গুর অন্যান্য ভাইরাসের ক্ষেত্রেও ডেঙ্গুর তো এটা তো কমন একটা ভাইরাসের বৈশিষ্ট্য, যে একটা ভাইরাস আমার শরীরে আক্রমণ করলে সবসময় কিন্তু আমি লক্ষণ দেখা দিব আর দেখা যায় না, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে পার্সেন্টেজটা অনেক কম। বলা হয় 100 জন মানুষকে যে ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয় 100 জন মানুষ, মাত্র তার ভিতর থেকে 25 জন সাইন সিমটম মানে লক্ষণ প্রকাশ করে, আর লক্ষণ প্রকাশ করলেই তো আমরা টেস্ট করার ব্যাপারটা আসে। তাহলে প্রতি বছরই দেখেন যেই রোগীগুলো আমরা পাচ্ছি এই সংখ্যাটাকে অর মানে কম করে হলেও 4 দিয়ে গুণ করতে হবে আসল আক্রমণ মানে সংক্রমণের সংখ্যা, হ্যাঁ সংক্রমণের সংখ্যা জানার জন্য। তাহলে বিপুল সংখ্যক একটা লোক একটা নীরবে সংক্রমিত হচ্ছে, নীরবে সংক্রমিত হচ্ছে এবং তার বিরুদ্ধে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমার শরীর কিন্তু ওই ভাইরাসটা চিনে যাচ্ছে। এখন বলতে পারেন যে এটা তো ভালো, কারণ আমরা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে দেখি যে একই রকম, যেমন পোলিও কিন্তু 3 ধরনের আছে, তাও কিন্তু একটা ভ্যাকসিন নিলে কিন্তু অন্যগুলোর অ্যাগেনস্টে কিছুটা হলেও আমাকে প্রোটেকশন দেয়। ডেঙ্গুর ক্ষেত্রে হিসাবটা কেমন, ডেঙ্গুতে এখন পর্যন্ত 4টা সেরোটাইপ আছে, তো 4টার ভিতরে যেটা ডেন 1 ডেন 2 ডেন 3 ডেন 4 বলি, এখন 4টা সেরোটাইপ দিয়ে ডেঙ্গুর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হলো অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে যেমন বলছিলাম যে একবার ইনফেকশন হলে আমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় সেটা কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে সারা জীবন প্রোটেকশন দেয়, কোনো কোনো ভাইরাস সারা জীবন না হলেও অন্তত কয়েক বছর, আবার কোনো কোনো ভাইরাস কয়েক মাস, যেমন কোভিড-19 মতো SARS-CoV-2 মতো ভাইরাস কয়েক মাস হলেও সুরক্ষা দেয়। ডেঙ্গুর ক্ষেত্রে হিসাবটা এমন, যদি একবার আমাকে যদি একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয় ওই সেরোটাইপ দিয়ে আমি কিন্তু আর জীবনে আক্রান্ত হব না, এবং অন্যান্য সেরোটাইপ থেকেও এখন পর্যন্ত যে পরিমাণ স্টাডি বলা হয় 12 থেকে 18 মাস পর্যন্ত আপনার অন্যান্য সেরোটাইপের অ্যাগেনস্টে আমাকে প্রোটেকশন দিবে, সুরক্ষা দিবে, ওই যে আমি একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলাম তারপরে ঘটনা ভিন্ন হতে থাকে। আচ্ছা, তারপরে আমি যদি আরেকটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হই ওই একটা নির্দিষ্ট সেরোটাইপের অ্যাগেনস্টে আমি ইমিউন, তখন আমাকে সুরক্ষা দেওয়ার বদলে উল্টো এমন একটা শরীরে বিক্রিয়া সৃষ্টি করে, তখনই ডেঙ্গুর জটিলতাগুলো আসে। তা প্রতি বছর যেহেতু আমার মশাও থাকছে, আমি একটা সেরোটাইপ দিয়ে 1 বছর, এবং বাংলাদেশে যেটা প্রথমেই বলা উচিত ছিল যে এই 4টা সেরোটাইপের কিন্তু আমাদের দেশে এমনিতে একটু স্টাডি কম হয়, তারপরও যে কটা স্টাডি এবং ইন্ডিয়ার, কারণ ইন্ডিয়া আবার মোটামুটি ভালো স্টাডি হয় ন্যাশনাল লেভেলে, তো ইন্ডিয়া বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার কথা যদি আমরা বলি তাহলে কিন্তু 4টা সেরোটাইপই আছে। তাহলে আমার আশপাশে 4 ধরনের ডেঙ্গুই আছে, এবং এক ধরনের ডেঙ্গু দ্বারা আক্রমণের পর অন্য ধরনের ডেঙ্গু সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি, এবং অধিকাংশ রোগী আমি জানি না আমার ডেঙ্গু একবার হয়ে যাচ্ছে। এই সব মিলিয়েই কিন্তু আমরা বলছি যে এই যে প্রতি বছরই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে, তার চেয়েও বড় কথা আক্রান্তর সাথে যে মৃত্যু হারের যে অনুপাতটা এটা আস্তে আস্তে কমে আসবে, মানে মৃত্যু সংখ্যা বাড়বে। আগে হয়তো দেখা গেল যে আগের বছর 100 জন আক্রান্ত হলে তার ভিতরে হয়তো 1 জন মারা গেছে, কিন্তু এক পরবর্তী যত বছর যাবে দেখা গেল সেটা 5 জনের গিয়ে ঠেকছে বা 10 জনের গিয়ে ঠেকেছে, এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে এই ডেঙ্গুর জটিলতাগুলো হয়।